নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রবিবার হবে আসামিপক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন। ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালত এই দিন ঠিক করেন। এই মামলার তদন্ত শেষে 29 জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 23 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার। 31 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 9 সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি। 22 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া দম্পতিকে আটক করা হয়। পরে বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র বিশেষ ক্ষমতা আইন এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করা হয়।